হিমন্ত বিশ্বকর্মা এটা সুর তেও গরু কটা বন্ধ করিব নোৱাৰে। হিমন্ত বিশ্বকর্মাক গরু কটার দরে কাটিম, হয় ঠিকই শুনিছে, কিন্তু এই কথা আমার নহয়। কথাখার কোনে কলে আর কি দশা হল তার চাও আহক আমার এই প্রতিবেদন। লক্ষীপুর থানার অন্তর্গত হাস্তোপা গাঁওয়ার আমজাদ হুসেনের পুত্র ইমরান হুসেন উরফে ইমরান মোল্লার ভাষ্য এয়া। সামাজিক মাধ্যমত বিগত কেইদিনমানৰ পৰা বিভিন্ন ধৰণৰ অশ্লীল মন্তব্য দি ইমরান হুসেইনে গৰম কৰি তুলিছিল ফেচবুক। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাক হত্যাৰ ভাবুকি প্ৰদান কৰাৰ লগতে লক্ষীপুৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াক লৈও সামাজিক প্ৰচাৰ মাধ্যমত অশ্লীল মন্তব্য কৰে ইমরান হুসেইনে। অসমত গো হত্যা বন্ধ কৰিব নোৱাৰে, গৰু জবাইৰ দৰে মুখ্যমন্ত্রীক হত্যা কৰিব বুলি ভাবুকি প্ৰদান কৰে ইমরানে। ইমরান হুসেনের অশ্লীল আর হত্যার ভাবুকিত হতবম্ব হয়ে পড়ে লক্ষীপুর অঞ্চলের রাইজ। আমি যোগালি রাতে 7-8 বাজার একটা পোস্ট পালো, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব ডাঙরিয়াক প্রাণে মারা ভাবুকি দিছে। তোর ভিত্তিত মই এটা লক্ষীপুর থানাত এজাজত দিছিল আর বেয়াকে কালি গেলাস পারিছে। কোনে বেয়া সোশ্যাল মাধ্যমত দিছিল? সোশ্যাল মাধ্যমত কোনে দিছিল? সোশ্যাল মাধ্যম এই ইমরান মোল্লা, মোল্লা ইমরান। তোর ঘর কোন? ঘরটো আপনার হালদবাদ। তো কি ভাষা, কিরক ধরনের ভাষা ব্যবহার করেছিল? প্রাণী মারা ভাব দিছে আর গালা গালিশ করেছে, অশ্লীল ভাষা গালা গালিশ। কার বিরুদ্ধে গালা গালি করেছিল? আমার মাননীয় হিমন্ত বিশ্ব ডাঙরিয়া। আর আর বেলেগ মানুষের নামতো দিছিল নাকি? অঞ্চলৰ ৰাইজে অসমৰ মুখ্যমন্ত্ৰী কৰা অপমান সহ্য কৰিব নোৱাৰি লক্ষীপুৰ থানাত অৱগত কৰে। আৰু পাছত গোৱালপাৰা জিলা বিজেপিৰ যুৱ মৰ্চাৰ কাৰ্যবাহী সদস্য আবুল হুসেনে এই সংক্ৰান্তত কালি লক্ষীপুৰ থানাত এটি গোচৰ ৰুজু কৰে। কিবা এটা পোষ্ট কৰিলে মই সদায় মানে মই বিজেপিৰ এজন সক্ৰিয় কৰ্মী, মই হিচাপত মানে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আমাৰ দলীয় যিমান কাৰ্যকৰ্তা আছে বা আমাৰ উপমহলৰ যিমান মানুহ আছে, কিবা এটা কামৰ কাৰণে মই আমি পোষ্ট কৰিব লগা হয়। আমি যিকোনো পোষ্ট কৰিলে সি মানে বেয়া ভাষাত মানে আমাকে পোষ্টৰ ভিতৰত আহি কমেণ্ট কৰি থাকে। তিনিদিন চাৰিদিন ধৰি আমি তেনেকুৱা কৰি আছে। আমি অ'চি ছাৰকো জনাইছোঁ কথাখিনি, জনাৰ পিছত ইতিমধ্যে যোৱাকালিহে মুখ্যমন্ত্ৰীৰ নামত সি বেয়াকৈ লিখিছে আৰু আমি সেইটো আমায়ও নিজে ইজাহার দিছো। সেইটো লৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বেয়া করে লেখা কারণ ই করার কারণে আমি কেসটো দিছো, মোৰ ভাইও দিছো। লক্ষীপুর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া তিলক চন্দ্র রায় গোচরটো পঞ্জীয়ন করে নিশায় অভিযুক্ত ইমরান হুসেনক আটক করে। ইমরান হুসেনে ষড়যন্ত্রমূলকভাবে ইমরান মোল্লার নামত ফেক আইডি বনায় এইদরে অসমৰ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হত্যার ভাবুকি প্রদান করেছিল। ঘটনাটোয়ে এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 323/21 আন্ডার সেকশন 294A/500/506 IPC RW সেকশন আন্ডার 67 IT অ্যাক্ট। হ্যাঁ, গতিকে আমি প্রশাসনক অনুরোধ জানাইছো যে যাতে এই আমার মহামান্য মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যেটো অশ্লীল ভাষাৰে প্ৰয়োগ কৰিছে ইমরান মোল্লা নামৰ লৰাটোৱে, কঠোরতম যাতে শাস্তি পায়, যাতে এই লৰাটো শাস্তি দেখা পায় আৰু আমাৰ গোটেই অসমত বা বিভিন্ন দেশৰ মানুহে যাতে গম পায় যে মানে এজন মানুহক বেয়াকৈ ক'লে তাৰ পৰিণতিটো কি হয়। ইয়াৰ লগত ৰাজনীতিৰ কোনো সংলগ্ন জড়িত হৈ আছে নেকি? ইয়াত ৰাজনীতি আমি এইখিনি বস্তু এতিয়ালৈকে পোৱা নাই, এইটো আমাৰ প্ৰশাসনে তদন্ত কৰি ওলাব নিশ্চয় আমি জানো। তো আমি ভাবিছোঁ যে ৰাজনীতি কিবা এটা মানে বেকগ্ৰাউণ্ডত থাকিব পাৰে, নহ'লে এটা সাধাৰণ ল'ৰাই ইমান ডাঙৰ এটা আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীক এনেকৈ ক'বলৈ সাহস নাপায়। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।